চক্ষুর্ন্মীলিতম্ যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ। বঞ্ছাকল্পতরুভ্যস্য কৃপাসিন্ধুভ্য পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো মহাবদন্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গুরতিসে অঙ্গস্য মলিমচ্ছটাভিরভিতমন্দীকৃতেন্দিহ বরং যদ্ডঞ্জাগুড়রতীশং বিদধতং পট্টং বর্ষশ্রিয়ঃ বৃন্দারণ্যবিলাসীনমৃদিলসদ্দমাভিদামোদরম্ শ্রীরাধাস্কন্দনিবেশিতজ্জ্বলভুজম্ হেম শ্রীরাধাদামোদরম্। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রুতিচ্ছন্দোগক্ষবদতি পরমং ব্রহ্মপূরকম্, শ্রুতির্বৈকুণ্ঠকং বদতি কিল যদ্বিষ্ণুসদনম্। এতদ্বিপং চন্যবিরলরসিকোয়ম্ ব্রজবনম্, নবদ্বিপং বন্দে পরমসুখদম্। শ্রীমায়াপুরং বন্দে পরমসুখদম্। ভগবতী গঙ্গী ত্রিভুবনতারিণী তরলতরঙ্গী, শঙ্করমৌলিনিবাসিনী বিমলে মম মতিরস্থং তব পদকমলে। ভক্তিবিহীন অপরাধলক্ষ্যৈ ক্ষিপ্তাস্য কামাদিতরঙ্গমধ্যে কৃপাময়ি ত্বং শরণং প্রপন্য। বৃন্দে নমস্তে শ্রীচরণ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাচারি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। শ্রী গুরুদেব জয় প্রভুপাদ জয় রাধামাধব জয় বৈষ্ণব। বিগত করিল আমরা আস্বাদন করেছিলাম শ্রীমৎ ভাগবতম দশম স্কন্ধের তৃতীয় অধ্যায়ে অষ্টাদশ সংখ্যক শ্লোকের তাৎপর্য অবলম্বনে আমরা আস্বাদন করেছি। যে ২৪টি যে মহাতত্ত্ব যার সমন্বয়ে সেই প্রসঙ্গ ধরে আমরা পঞ্চকর্মেন্দ্রিয় পঞ্চ জ্ঞানেন্দ্রিয় পঞ্চ মহাভূত এবং মন বুদ্ধি অহংকার এবং চিত্তবৃত্তি এবং পঞ্চরস এইসব মিলিয়ে ২৪টি অহংকার। ভূমি জল বায়ু অগ্নি আকাশ এবং বাক পানি পাদ পায়ু উপস্থ চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক রূপ রস শব্দ গন্ধ স্পর্শ মন বুদ্ধি অহংকার এবং চিত্তবৃত্তি এর সমন্বয়ে যে ২৪ তত্ত্বের সমন্বয়ে জীব জগৎ শ্রী ভগবানের সৃষ্টিতে পরিচালিত হয়। আর এর মধ্যে রয়েছে একটি পরাপ্রকৃতি, সেইটি হচ্ছে জীবভূতা, যেটি হচ্ছে জীব তত্ত্ব। জয়েদং ধার্যতে জগৎ, এ সম্বন্ধেও আমরা আস্বাদন করেছি। কালকের প্রসঙ্গেতে আমরা ধর্মের তাহলে ৪টি চরণ আমরা বলেছি, তার মধ্যে প্রথম চরণ হলো ৪ চরণের উপরেই ধর্ম দণ্ডায়মান।
সেই চার চরণ হল সত্য, শৌচ, তপ, দয়া। সত্যের পরে এক চরণ দাঁড়িয়ে আছে, শৌচ বা পবিত্রতার উপরে এক চরণ দাঁড়িয়ে আছে, সাধনার তপ বলে এক চরণ দাঁড়িয়ে আছে, আর সাধকের অন্তরটি সর্বদা দয়ার্দ্র চিত্ত্য, তার চরণ এক চরণ দাঁড়িয়ে আছে। এই হল ধর্মের চারটি চরণ। আর সেই ধর্ম অনুশীলন যারা করেন, তাদের সেই অনুশীলন যারা করেন তাদের কি কি অলঙ্কার আছে কে বলতে পারে? মনে আছে কারো? তার মধ্যে ছটি অলঙ্কার রয়েছে, যেটা যারা ধর্ম অনুশীলন করেন তাদের অলঙ্কার হচ্ছে ছটি। যেমন মাতৃজাতি যেমন অলঙ্কার পরে নিজেদেরকে শৃঙ্গার করে সজ্জিত করেন, সজ্জিতা করেন, তেমনি জগতে সাধুদেরও অলঙ্কার আছে, ধার্মিক ব্যক্তিদেরও অলঙ্কার আছে। সেই অলঙ্কারের প্রথম অলঙ্কার হচ্ছে কি? সাধুর অলঙ্কার। সাধুর অলঙ্কার কিন্তু কোনো দোকানে পাওয়া যায় না। এ অলঙ্কার যে হয়তো সেনকোতে বা পিসিচন্দ্রেতে বা অন্যান্য বড় বড় যে সমস্ত সোনার দোকান, অলঙ্কারের দোকান, সেই সমস্ত দোকানে পাওয়া যাবে না। কি কোথায় পাওয়া যাবে? এটা সাধুদের অঙ্গেই পাওয়া যাবে, এটা দোকানে যেতে হয় না। সাধক সাধনা করে সেইটি লাভ করেন। কি সেটি? তিতিক্ষব কারুণিক সুহৃদাস সর্বদেহী নাম অজাত শত্রব শান্ত সাধব সাধুভূষণ। মা দেহহূতিকে ভগবান কপিল দেব সাধুর অলঙ্কার সম্বন্ধে এই কথা বললেন। অলঙ্কার পড়লে কিরকম? অলঙ্কার পড়লে ভালো দেখায়। এই জন্য সাধুকে ভালোভাবে দেখা যাবে কিভাবে? সাধুকে বহু মূল্যবান কাপড় দিয়ে সাজালে ভালো দেখা যাবে না, বা সাধু দিগম্বর বেশে থাকলেও তাকেও ভালো দেখা যাবে না, বা সাধু যদি পয়োভোজী হন, পয়হারি বাবা, তাও ভালো দেখা যাবে না, ফলাহারী হন তাতেও ভালো দেখা যাবে না। সাধুর শৃঙ্গারটা কি? সাধুর অলঙ্কারটা হচ্ছে প্রথম অলঙ্কার তিতিক্ষব, অর্থাৎ ধৈর্য। যিনি যত বড় সাধু তিনি তত বড় ধৈর্যশীল। একজন গঙ্গার ঘাটে স্নান করতে যাচ্ছেন, তার সাধুত্ব পরীক্ষা করার জন্য একজন ঘাটের ধারে বসে আছেন। ঠিক স্নান করে উঠে আসছেন, তখন তার কাশির ছলনা করে কাশি আসছে, তারপরে কপটাকে ফেলে দিচ্ছেন তার গায়ে। সাধু দেখলো যে এ তো পবিত্র হয়ে গেল, আবার স্নান করতে যাচ্ছে,
আবার স্নান করে উঠে আসছেন, আবার এইরকম 108 বার এইরকম ঘটলো। এইরকম 108 বার যখন ঘটল, তখন শেষের বেলা তখন ওই যে তার অঙ্গেতে এইভাবে থুতু কফ ফেলছে, সে তাকে জিজ্ঞাসা করছে, সাধু বাবা আজকে তো দেখলাম যে আপনার চরণে যে আমার কি অপরাধ হলো, আমি বুঝতে পারছি না, আপনাকে দেখলেই আমার গলার মধ্যে যেন সেই শ্লেষ্মা কব এসে একবারে জমে যাচ্ছে, আর ঠিক ফেলতে গিয়ে ঠিক দেখাচ্ছে আপনার গায়ে পড়ে যাচ্ছে। তো সুতরাং আপনার কাছে আমি কত বড় অপরাধী। সাধুরি তখন হাসতে হাসতে বলছে যে বাবা আপনি অপরাধী নয়, বরং আমি যেখানে 108 দিনে গঙ্গা স্নান করে যে ফল লাভ করতে পারতাম, আপনি কৃপা করে আমাকে এই 1-2 ঘন্টার মধ্যেই সেই গঙ্গা স্নানের ফল আপনি আমাকে প্রদান করেছেন। এর থেকে এত বড় দাতা দয়ালু কে হবে আপনার মতো? এই হচ্ছে সাধুর বিচার। সাধুর বিচার এটা নয় যে 1 চট মারলে আর এক আমি তাকে 2 চট দিয়ে দেবো, এটা সাধুর বিচার না। সাধুর বিচারটা হবে কি না, সহনশীলতা। এইটাই হচ্ছে এই এই হচ্ছে অলঙ্কার। তার অমঙ্গল চিন্তা তো করলেনই না, ওদি কিন্তু তিনি কি মনে করলেন যে আমাকে এই এই 2 ঘন্টার মধ্যে 108 বার গঙ্গা স্নানের ফল আমি পাচ্ছি। যে একবার গঙ্গা স্নান করলে যেখানে পবিত্র হওয়া যায়, সেখানে যদি আমার যে কোনো কারণে হোক 108 বার যদি আমি গঙ্গা স্নান করতে পারি, তাহলে 108 গুণ আমার সেই ফল হচ্ছে। তো আমি এরপরে যে 108 দিন বেঁচে থাকবো 108 বার স্নান করার জন্য, তত কোনো গ্যারেন্টি নেই। তো সুতরাং এই মুহূর্তে আজকের দিনটি আমার শুভ এবং জীবনের এইটা একটা সব থেকে মঙ্গলের লক্ষণ যে আমি একদিনে 108 দিনের গঙ্গা স্নান করবার ফল লাভ করব। তখন যে ব্যক্তিটি পরীক্ষা করতে গিয়েছিল তার চরণে পড়ে গেল, তার চরণে পড়ে গেল যে প্রভু আমি এসেছিলাম আপনাকে পরীক্ষা করার জন্য, যে জগতের মানুষ আপনাকে মহান বলেন, হ্যাঁ মহৎ বলেন, আমি আপনার মহত্ব পরিচয় করতে এসেছিলাম, কিন্তু দেখলাম যে অপরাধী ব্যক্তিকেও আপনি মনে করেন যে তার কত মহান গুণ, তার অপরাধ তো নেন না, ওদি কিন্তু তার মহান গুণের দিকে আপনার দৃষ্টি হয়। সুতরাং আপনার চিত্তের যে মহানতা কি প্রকার, এই সাধক সমাজ ছাড়া অপরে বুঝতে পারে। এইটা হচ্ছে একটা অলঙ্কার। এই অলঙ্কার বাজারে কোথায় পাবেন? আর কারুণিক, করুণায় হৃদয়টি ভরা, একবারে সাধুর তার দিব্য কলেবরটি করুণাতেই ভরা। রূপ গোস্বামীপাদ বলছেন, যেমন চিনির পুতুল, চিনিকে গলিয়ে যদি ছাঁচে একটা মানুষের পুতুল বানানো যায়, মানুষের বালকের রূপ দিয়ে, সেই পুতুলটাকে তার মাথার চুলে যদি কেউ দাঁত দিয়ে কামড়ে ধরে, হ্যাঁ আবার
পায়ের নখের তলায় যদি কেউ দাঁত দিয়ে কামড়ে ধরে এবং তার পৃষ্ঠদেশে বা স্কন্ধ দেশে হস্তে বা যে কোনো জায়গায় যদি যদি দন্তাঘাত করে সেখানে সে কি পাবে? সে মিষ্ট ধর্মই লাভ করবে, মিষ্টতাই লাভ করবে। সে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত, কেননা তার কনস্টিটিউশনাল পজিশন ইজ সুইট, তার গঠনটা হয়েছে মিষ্ট বস্তু দিয়ে। তো সুতরাং তেমনি সাধুকে যেভাবে তার পায়ের নখ থেকে মাথা পর্যন্ত, সামনের থেকে পিছন দিক পর্যন্ত, বাম দিক থেকে ডান দিক পর্যন্ত, যেদিক থেকেই সে পরীক্ষা করতে কেউ যাক না কেন, সেখানে তারা করুণাই লাভ করবে। এই হচ্ছে সাধুর এ এক অলঙ্কার। সাধু অকরুণ হতে জানে না, তার করুণাই ভরা। সুহৃদা সর্বদেহী নাম, মানে সমস্ত জীবের তিনি একমাত্র সুহৃদ, মানে উত্তম কল্যাণাকাঙ্ক্ষী। মহাপ্রভু ভক্ত প্রার্থনা করলেন, প্রভু এই অনন্ত জীবের পাপ লইয়া আমি করি নরক ভোগ, অনন্ত জীব যে তোমার পাদপদ্ম আরাধনা করছে না, তাদের পাপগুলো আমার মাথায় দিয়ে দাও, আমি তাদের পাপগুলো নিয়ে করি নরক ভোগ, আর কৃপা করে আপনি এদের ঘুচাও ভবরোগ। ভবরোগ মানে, ভবরোগ মানে এই যে এরা জন্ম মরণ চক্রের মধ্যে পুনঃ পুনঃ গর্ভে প্রবেশ করছে, জন্মগ্রহণ করছে, আবার যন্ত্রণা ভোগ করছে, আবার মৃত্যুবরণ করছে, আবার জন্মগ্রহণ করছে, এ তো দুঃখের আঘাত। জন্ম দুঃখম, জরা দুঃখম, জয়া দুঃখম, পুনঃ পুনঃ অন্তকালে মহা দুঃখম, তসমাৎ জাগৃহী জাগৃহী বলছেন। জন্মটা দুঃখাত্মক, কেন? গর্ভবাসম মহা দুঃখম। ভাগবতে যে কথা বর্ণনা করেছেন গর্ভবাসেতে, সেখানে মহা দুঃখ। ঊর্ধ্ব পদে হেঁট মুন্ডে, আর তারপরে মল মূত্রের ভাণ্ডার, তারপরে কৃমিকীট, সেখানে আবার দংশন করে মাঝে মাঝে কোমল ত্বক কেটে রক্ত খাচ্ছে, আর পুজ রক্ত ক্লেদ, এই সমস্ত দুর্গন্ধযুক্ত বস্তুতে পরিপূর্ণ। সুতরাং এটা একটা কিরকম, এটা হচ্ছে একটা খুব বড় ডাস্টবিন, আবর্জনা স্তূপ। আবর্জনা স্তূপের মধ্যে যেমন বাইরে দেখতে সুন্দর, অনেকে করে না, কত সুন্দর করে এঁকে রেখেছে বাইরে, কিন্তু ভিতরে এইসব নোংরাগুলো পড়ার জন্য ওর মধ্যে কৃমিকীট থেকে আরম্ভ করে কফ থেকে আরম্ভ করে রক্ত পুঁজ থেকে আরম্ভ করে সব কিছুই পড়ে আছে। তেমনি আমাদের এই দেহরূপী একটা যে ডাস্টবিন, এই ডাস্টবিনের মধ্যে যে ক্রীড়ারূপী যে জন্মগ্রহণ, সেই জন্মটা কি সুখের হয়? আর এই ডাস্টবিন দিয়ে কীরকম দ্রব্য সব নির্গত হচ্ছে আমরা বাথরুমে গেলে দেখতে পাই। একটু বাথরুম যদি একজন করে আসে, তার পাঁচ মিনিট পর আরেকজন গেলে তখন কী হবে? যদি ভালোভাবে জল ব্যবহার না করে তাহলে দুর্গন্ধেতে সেখানে যাওয়া বড় কঠিন হয়ে যায়। তাহলে এর মধ্যে কী জিনিস আছে, এমন কী জিনিস আছে সেই গর্ভের মধ্যে বাস করতে হচ্ছে 10 মাস, ঊর্ধ্ব পদে আবার হেঁটো মুন্ডি,
এতগুলি দ্রব্যের মধ্যে আবার তার মধ্যে আবার কৃমিকীট মাঝে মাঝে দংশন করছে, তাহলে গর্ভবাসটা কি সুখের না জন্মটা সুখের? বলছে না, এটা দুঃখের। এই এই দুঃখের কারাগারের জন্যই এই জগতে মানুষ, আমরা ভগবানের পাদ পদ্ম ভজন করি নাই বলে এই জন্ম দুঃখম, আর এর মধ্যে জরাগ্রস্ত, জরাও দুঃখ, জায়া দুঃখম। পত্নীকে লাভ করবার জন্য মানুষ কত উদ্গ্রীব হয়, কিন্তু পরিণামে দুঃখ পায়, পরিণামে দুঃখ পায়। এমন কোন গৃহস্থ বলতে পারবে না যে আমার পত্নীর থেকে একবারে খুব পরম সুখ লাভ করেছি, কিন্তু আমার ওটা দুঃখ দেওয়ার জন্যই, ও দুঃখ দেওয়ারই বস্তু। আর তারপরে কোথায় যাচ্ছে? নরকস্য দ্বারম, তাকে বলা হয়েছে নরকের দ্বার। যদি কেউ নরকে যেতে চায় তাহলে ওইখানে মানুষ আকৃষ্ট হয়। আমাদের প্রভুপাদ বললেন, কনক কামিনী প্রতিষ্ঠা বাগিনী ছাড়িয়াছে যারে, সেই তো বৈষ্ণব। দুষ্ট মন, তুমি কিসের বৈষ্ণব? কনক, সোনা দানা মণি মাণিক্য, কামিনী আর প্রতিষ্ঠা, প্রতিষ্ঠাকে বাঘিনীর সঙ্গে তুলনা দিয়েছে। একে যারা সাধনা করে ছাড়তে পেরেছেন তিনি হচ্ছেন বিষ্ণু ভক্ত বৈষ্ণব। অতএব তারা সর্বপ্রকারে চেষ্টা করেন এই সমস্ত জীবের যাতে করে আর যেন এই জন্ম জরা এবং গর্ভবাস এই দুঃখের মধ্যে আর তাদের আবর্তন করতে না হয়, যাতে করে তারা ভগবান ধামে ফিরে গিয়ে ভগবানের পাদ পদ্ম আরাধনা করে তাদের এই দিব্য জীবনে দিব্য আনন্দ লাভ করতে পারেন। সেই জন্য ভক্ত প্রার্থনা করছেন, প্রভু এই জগতের সমস্ত জীবের পাপ লইয়া করি আমি নরক ভোগ, এদের তুমি কৃপা করি ঘুচাও ভবরোগ, এদের তুমি ভবরোগটা ঘুচিয়ে দাও, এরা উদ্ধার হয়ে চলে যাক ভগবানের পাদ পদ্মে। এরকম কেউ বলবে? অপরের টাকাটা মানুষ নেবে, অপরের সোনা দানাটা নেবে, অপরের জমি জায়গাটা দখল করবে, কিন্তু যদি বলা যায় তুমি আমার পাপটা নেবে, যখন দস্যু রত্নাকরকে যখন নারদ গোস্বাই পাঠালেন যে তুমি এত পাপাচরণ করছো, তোমার এই পাপের ফল কে ভোগ কে নেবে? কেন বলে যাদের জন্য করছি তারা নেবে? কখনোই না। তুমি তাহলে যাও জেনে এসো কিরকম নেবে কিনা জিজ্ঞাসা করে এসো। ও আমি তাহলে জিজ্ঞাসা করতে যাব আর তুমি সেই সুযোগ বুঝে চলে যাবে, এইটাই তোমার বুদ্ধি? দেখুন, মহৎগণ কৃপা করবার জন্য নিজে বন্ধন স্বীকার করলেন, গাছে পিছন দিকে হাত করে বেঁধে দিয়ে গেল দস্যু রত্নাকর, ঠিক আছে তুমি আমাকে বাঁধো কোনো ক্ষতি নাই, তথাপি আমি তোমাকে কৃপা করবো। ওই যে বললাম না, চিনির পুতুল, যেখানেই হাত দিক না কেন, যেখানেই দন্তাঘাত করুক না কেন, সেখানে মিষ্ট ধর্ম দেবে, তেমনি সে তাকে বন্ধন করলো বটে, কিন্তু তিনি তাকে কৃপা থেকে তাকে বঞ্চিত করলেন। ঠিক আছে আমাকে বন্ধন করো, তুমি যাও জেনে এসো। গিয়ে প্রথম মায়াকে মাকে বলছেন, মা তুমি আমার এই যে পাপ করছি পাপ নেবে? কেন নেব? তোকে আমি 10 মাস গর্ভে ধারণ করেছি, প্রসব যন্ত্রণা সহ্য করে প্রসব করেছি, তারপরে বুকের দুগ্ধ দিয়ে তোকে পালন লালন পালন করেছি, আর লালন পালন করতে গিয়ে তুই কখনো আমার খাদ্যপাত্রেতে
মলত্যাগ করেছিস, কখনো বা মূত্রত্যাগ করেছিস, কখনো বা বমন করেছিস, কত কিছু করেছিস। আর আমি কেন সে সমস্ত পাপ, তখন তো তখন আমার যা কাজ তখন আমি সব করেছি, আর এখন আমার আমি এখন বৃদ্ধা হয়েছি, সুতরাং এখন তো তুই আমাকে প্রতিপালন করবি, এটা তোর দায়িত্ব, তোর কর্তব্য, তোর পাপ আমি কেন গ্রহণ করব। বাবাকে যখন জিজ্ঞাসা করলেন, বাবা বললেন না তোকে আমি এতভাবে বড় করে তুললাম, হ্যাঁ, তারপরে এখন তুই উপযুক্ত হয়েছিস, অতএব পিতামাতার প্রতি তোর কর্তব্য এখন, তুই যখন ছোট ছিলি তখন আমরা তোকে পালন করেছি, তো এখন বড় হয়েছিস, তো এখন আমরা কেন নেব, আমাদের এখন পালন করার দায়িত্ব তোর। স্ত্রীর কাছে গিয়ে যখন জিজ্ঞাসা করলো, স্ত্রী বলছে তুমি আমার বাবার বাড়ি থেকে ধরে আমার সাতবার আমাকে নিয়ে ঘুরিয়ে টুরিয়ে বললে নিয়ে এসছো, যে আজ থেকে তুমি আমার রক্ষক, পতি, পদ্ধাতু রক্ষণে বা পালনার্থেও ব্যবহৃত হয়, তো তুমি লালন পালন করবে সব কিছু দিয়ে, তো তুমি তোমার পাপের বোঝা আমি নেবো কেন। একের পর এক সব জবাব দিয়ে দিল। ছেলে ছেলে মেয়েদের কাছে যখন গেল, ছেলে মেয়েরা বলছে যে তুমি গাছ লাগিয়েছ, গাছ লাগানোর পরে জল দেওয়ার দায়িত্ব তোমার, সন্তান সন্ততিরূপী যে সংসাররূপী বৃক্ষের ফল ফলেছে, এখন তোমার সংসারে তুমি জন্ম দিয়েছ, আমাদের আমাদের পালন কে করবে, তোমাকেই করতে হবে, আমরা যতক্ষণ সামর্থ্যবান হতে না পারছি পাপ নেব কেন। এইভাবে সকলেই যখন প্রত্যাখ্যান করলেন, তখন ফিরে এসে বললেন, সাধু সত্যি আপনি যা বলেছেন, কেউ আমার পাপের বোঝা নেবে না, তাহলে আমি এই যে এত পাপ করেছি সমস্ত পাপের বোঝা আমাকে ভোগ করতে হবে, তাহলে আমার নিস্তারের উপায়। তখন সাধুর চরণে পড়লেন। এই তখন দেখুন, তখন এত কষ্ট করেও বন্ধন স্বীকার করেও সাধু তাকে কৃপা থেকে তাকে বঞ্চিত করলেন না, করুণার্দ্র অন্তঃকরণ। হ্যাঁ, সে রাম নাম সে উচ্চারণ করতে পারছে না, একটা গাছের মরা ডালাকে দেখিয়ে বলছে এটা কি বলতো, মরা ডালা বলছে, মরাও বলতে থাকো, রাম নামের উল্টো অক্ষর বলছেন, এটা এটাই বলতে থাকাম যতক্ষণ পর্যন্ত না আসছি। দেখুন সাধুর কৃপা কিরকম, কিরকম করুণা অন্তঃকরণ ভরা। তারপরে সেই মহাদস্যু এইরকম ম্লেচ্ছ কুলে জন্ম, কিন্তু সেই দস্যু মহতের কৃপা লাভ করে কি হলো, মহারিষি বাল্মীকিতে রূপান্তর ঘটল। মহারিষি ঋষিগণের মধ্যে বিশেষ মহত্ব তার মধ্যে প্রকাশ করল, বাল্মীকি হলেন। আর রামচন্দ্রের আবির্ভাবের 60,000 বৎসর পূর্বে ভগবান শ্রী রামচন্দ্রের যে লীলা করবেন, তিনি জন্মগ্রহণ করে অযোধ্যায়, সে সমস্ত দিব্য নেত্রেতে তিনি সব দেখতে পেলেন। তারপরে গুরুদেবের আদেশে লিপিবদ্ধ করলেন বাল্মীকি রামায়ণ। সেই বাল্মীকি রামায়ণ হচ্ছে মূল রামায়ণ, সেটি শাস্ত্র, মূল রামায়ণ চেয়ে বা শাস্ত্রমিত্য বিধিয়াতে ঋগ্বেদ সামথর্বৈশ্চ ভারতং পঞ্চরত্রকম, মূল রামায়ণ চেব শাস্ত্রমিত্য বিধিয়াতে তচ্চানুকূলমেতস্য তচ্চ শাস্ত্রং প্রকীর্তিত অতঃ অন্য গ্রন্থ বিস্তারো নৈব শাস্ত্র কুমার্তমত। শাস্ত্র কাকে বলবেন, ওই যে কথা লিখে দিলে কেউ সেইটা পড়ে শাস্ত্র হবে না, এই জন্য মহাপ্রভু বহু গ্রন্থ কলাভ্যাস বর্জন করতে বলেছেন। শাস্ত্রীয় দৃষ্টিতে যে সমস্ত বিচারধারা আছে সেই সব শাস্ত্রকে অধ্যয়ন করতে বলেছেন, তার মধ্যে ঋগ যজু সাম অথর্ব চার বেদ, মহাভারত, নারদ পঞ্চরাত্রম, মূল রামায়ণ অর্থাৎ বাল্মীকি রামায়ণ, একই শাস্ত্র বলেছেন। এছাড়া তো চানুকূলমেতস্য, এর অনুকূলে যে সমস্ত প্রকরণ গ্রন্থ রয়েছে সেগুলিও শাস্ত্র, আর অন্য শাস্ত্র কুমর্তমত, আর সমস্ত কিছু বিপদগামী করবে মানুষকে, বিপদগামী করবে সেসব কথা শুনলে
এই যদি আউল বাউল কর্তা ভজা নেড়া দরবেশ সাঁই সহজিয়া সুখী ভেকি স্মার্ত জাত গোসাঁই অতিবাড়ি চূড়াধারি গৌরাঙ্গ নাগরী আদি এইসব যে এদের যে কথা, এদের যে গ্রন্থ, এদের যে বিচারধারা, এইসব শ্রবণ করলে মানুষকে নিরয়গামী হতে হয়। বৈষ্ণব ধর্মের শুদ্ধ নির্মলতা কোথায়? কেউ বলছে দেখো যুবতী মেয়ের কোল, মাগু মাছের ঝোল, আর মুখে বলা হরি বল, আর কোনো চিন্তা নেই কিছু। এর থেকে আর সহজ উপায় শুনলে মানুষ আর কেউ থাকবে? এইরকম ধরনের নানা রকম কথা তাদের মধ্যে রয়েছে, নানা রকম অশ্লীলতা সব এইসব। এই জন্য নৈব শাস্ত্র কুবার্তমত, বিপদ আমি চলবে। এই জন্য শ্রীদ সর্বদেহী নাম, সমস্ত জীবের প্রকৃত মঙ্গলাকাঙ্ক্ষী আর কি না, অজাত শত্রুব শান্ত। অজাত শত্রুব, তার কোন শত্রু জাত হয় নাই, সাধু দেখতে পাবেন না তার তার শত্রু বলে কেউ নাই। কেন না, শত্রুটা কোথায় দর্শন হয়? নিজের হৃদয়ের মধ্যে শত্রুভাব যখন জাগে, তারপরে অপরকে শত্রু বলে দেখা যায়। নিজের শত্রুতা, নিজের মলিনতার দর্শনটাই ভাবে প্রকাশ পায় বাইরে, অপরকে শত্রু বলে দর্শন হয়। অপরের খারাপটা দর্শনের পূর্বে, অপরের খারাপ বলার পূর্বে আমার চিত্তের মধ্যে যদি সেই খারাপ ভাবটা না জাগে, তাহলে অপরের খারাপটা আমাকে দর্শন হতো না। সেই জন্য অপরের খারাপ দর্শনের পূর্বে নিজে খারাপ বলেই অপরের খারাপটা দর্শন হয়। সুতরাং যদি ভালো, নিজে ভালো হতো, হ্যাঁ, গুরু মহারাজ বলতেন যে দেখে যে ভালো, বাসে যে ভালো, মন্দের ভিতরে সে পায় যে আলো, খারাপের মধ্যেও সে ভালোটা দর্শন করে। এই জন্য বলছেন শুদ্ধ ভক্তের শত্রু বলে কোনো জিনিস নেই। কেন তা, সে কার শত্রুতার সঙ্গে কি সম্পর্ক আছে? কেউ যদি শত্রুতা করেও, তবে তাদের তাদের মঙ্গল চিন্তা করেন। যীশু খ্রিস্টের প্রতি এইরকম আচরণ হলো, তাকে ক্রুসিফাইড করা হচ্ছে, হ্যাঁ, চিন্তা করে দেখুন আর কিরকম বেত্রের আঘাত, সর্বাঙ্গ ফেটে রক্ত ঝরঝর করে ঝরছে, যে কাঠে তাকে ক্রুশবিদ্ধ করা হবে, এত ভার সে বইতে পারছে না, তাকে তার উপরে তুলে দিয়ে তাকে প্রহার করা হচ্ছে, নিয়ে চলো, আর তারপরে ক্রুশ দিয়ে জীবন্ত অবস্থায় বিদ্ধ করা হচ্ছে। আর এমত অবস্থায় তিনি কি বলছেন, মানুষ সাধারণ মানুষ হলে কি বলতে পারবে? ও গড, ও ফাদার, প্লিজ ফরগিভ দেম, দে নো নট হোয়াট দে আর ডুইং। এই হচ্ছে বৈষ্ণব হৃদয়। এই জন্য আমাদের পরম গুরুদেব শ্রীল প্রভুপাদ বললেন যে যীশু খ্রিস্টকে ভগবানের সত্যাবেশ অবতার বলেছেন। এইরকম অবস্থাতে সে বলতে পারবে? কেউ বলতে পারবে হে জগৎ পিতা, হে ভগবান, তুমি এদের ক্ষমা করো, এরা কি করছে এরা জানে না, দে নো নট হোয়াট দে আর ডুইং, তারা কি করছে এরা জানে না, বুঝে উঠতে পারছে না? অজাত শত্রু, শুরু থেকে বিবাদ পঞ্চপাণ্ডবের সঙ্গে, শুরু থেকে লক্ষার ঘরে ঢুকিয়ে আগুন দিয়ে দেওয়া, বিষ পান করানো থেকে আরম্ভ করে কত না অত্যাচার। কিন্তু যখন গন্ধর্বরা সেই কৌরব পত্নীদের হরণ করে নিয়ে চলে যাচ্ছে, তখন অর্জুন ভীম বলছে ঠিক হয়েছে, আজকে যেমন অন্যায় করেছিল তেমনি অন্যায়ের শাস্তি ভোগ করছে। তখন যুধিষ্ঠির মহারাজ বললেন ধর্মাবতার তো ধর্ম, কি হয়েছে? এই দেখুন আমাদের প্রতি যা অত্যাচার করেছিল এই তার ফল পাচ্ছে। গন্ধর্বরা সব স্ত্রীদেরকে হরণ করে নিয়ে চলে যাচ্ছে, পাচ্ছেন তাদের কাছে দুর্যোধন দুঃশাসন আদি সব,
যুধিষ্ঠির বলছে চলো চলো শীঘ্র চলো, ভীম বলছে কেন যাবো কেন, পরম শত্রু। তখন বলছেন শত্রুটা তাদের শত্রু বলে দর্শনটা কখন হচ্ছে, তোমার অন্তর যখন শত্রুতায় ভরে গেছে তখন তুমি তাকে শত্রু বলে দর্শন করছো। সেখানে বলছেন সে অধম পরছিদ্র করে দর্শন, যতক্ষণ নিজ ছিদ্র না হয় দর্শন, তুমি অপরের ছিদ্র দর্শন করছো নিজের ছিদ্র দর্শন না করে। শোনো, আমরা যখন যখন আমরা রয়েছি বাহিরে, আমরা 105 জন ভ্রাতা এক, আর যখন ভিতরে আসছি তখন তারা যখন বিবাদ করছে আমরা 5 জন আমরা আমরা আলাদা রয়েছি, তারা তারা 100 জন আলাদা রয়েছে থাকছি। সুতরাং এখন বহির শত্রু এসে আক্রমণ করবে আর তোমরা বসে থাকবে, চলো আমার কথা শোনো। তখন তাদেরকে উদ্ধার করে, গন্ধর্বদের কাছ থেকে পত্নীদেরকে উদ্ধার করে কৌরবদের হাতে তুলে দিয়েছে। হ্যাঁ, একে বলা হয় অজাত শত্রুব, আর অজাত শত্রু হলে তাদের শত্রু দেখতে পাবে না, শত্রুতা করলেও তার তাকে মিত্র বলে দেখবে আর শান্ত, এই তখন তাদের চিত্তটি শান্ত। এটা হচ্ছে সাধব সাধু ভূষণম, এই হল সাধুর অলঙ্কার। সাধুর অলঙ্কার এতগুলি অলঙ্কারেতে যদি সাজতে পারে তবেই সাধুর অলঙ্কার। ওই জটাজটি নিয়ে, হ্যাঁ, মাথায় সাপ নিয়ে, গলায় সাপ নিয়ে, আবার দিগম্বর হয়ে, হ্যাঁ, এইসব ঘুরে বেড়ানো, এগুলো অলঙ্কার নয়। সাধুর অলঙ্কার ভাগবতে বলে দিলেন, কি তিতিক্ষব কারণিক শ্রীদাস সর্বদেহিনাম অজাত শত্রব শান্ত সাধব সাধুভূষণম, এই হচ্ছে সাধুর অলঙ্কার। কৃপা সিন্ধু ভৈবত পৈতানং পাবনে ভূ উষ্ণ। হরিহরয় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কৃষবায় নম, হরি রায় নম কৃষ্ণ যাদবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, নিত্যানন্দ অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, বিরূপ সনাতন ভক্ত রঘুনা, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনা, আমার জন্মে জন্মে হয় দেবী অভিলাষ, জন্ম
নবপাদ পদ্ম করিয়া, গুরু বসী নবপাদ জগন্নাথ বলদেব সুভদ্রা শ্রী রাধারমণ দেব ধনেশ্বর শ্রী গৌর সুন্দর শ্রী রাহা দামোদর জী শ্রী জগন্নাথ দেব শ্রী গিরিরাজ মহারাজ গন্তরাজ শ্রীমদ ভাগবতম তথা তুলসী মহারানী সন্ধ্যাকালীন অধিবেশন মহামহোৎসব কী পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম বিষ্ণুপাদ পরিব্রাজকাচার্যবর্যদণ্ডী স্বামী শ্রী শ্রীমদ ভক্তিকুমুদ সন্ত গোস্বামী ঠাকুর কী জয় জগদ্গুরু শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর কী জয় সপার্ষদ সচিনন্দন শ্রীগৌর সুন্দর কী জয় সপার্ষদ শ্রীল প্রভুপাদ কী জয় রূপানুগ গুরুবর্গ কী জয় গন্তরায় শ্রীমদ ভাগবতম কী জয় শ্রোতা ভক্তবৃন্দ কী জয় নিতাই গৌর প্রমানন্দ জয়